উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে এবার অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়। সঞ্চারী রায় মুখার্জির দায়িত্ব থেকে সরিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হল রথীন বন্দ্যোপাধ্যায়কে। সোমবার নতুন উপাচার্যকে সংবর্ধনা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। রথীন বন্দ্যোপাধ্যায় এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি আইন বিভাগের অধ্যাপক ছিলেন। রাজ্যপালের নির্দেশ না আসা পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। প্রণামটা করো, প্রণাম করো, প্রণাম করো। খুবই ভালো লাগছে। এই বিশ্ববিদ্যালয়ে 2002 সালের মার্চে জয়েন করেছিলাম কলকাতার একটি কলেজ থেকে, এবং এত বছর ধরে কাজ করছি, ধাপে ধাপে অনেক দায় দায়িত্ব যেগুলো যেগুলো দেওয়া হয়েছে পালন করার চেষ্টা করেছি। সর্বোচ্চ পদ এটা, এই পদের যে কাজ থাকে সেই কাজগুলো দেখাশোনা করবার জন্যে এবং পাওয়ার যেটা কনফার করা হয়েছে, অথোরাইজ করা হয়েছে চ্যান্সেলারের থেকে, সেটা ডেফিনেটলি এটা একটা বিরাট বড় পাওয়া। তবে একটা কথা বলি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যে আমাকে দেওয়া হবে আমি সেরকমভাবে মানে ভাবিনি বা জানতাম না আর কি। আমি জানলাম আজকে দুপুরবেলাতেই আচার্যের দপ্তর থেকে জানানো হলো এবং বলা হলো যে আপনাকে আজই জয়েন করতে হবে, চার্জ অ্যাজিউম করতে হবে। তো আমি সেই মোতাবেক এক ঘন্টার মধ্যে প্রস্তুতি নিয়ে এসে এখানে এলাম এবং চার্জ অ্যাজিউম করেছি। দেবদা,